হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছে। আমি তো অনেক অনেক ভালো আছি। দেখো, বৃষ্টির সময় যদি না বৃষ্টি হয় সেটা কখনো হয় না। আর আজকে উলুবেরিয়া পাখিরহাটে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, ভালো যদি না থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। বৃষ্টির কারণে কিন্তু আজকে মার্কেটে হাট অনেকই কম এসেছে, মানুষজনও কম আসে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো দেখো, অলরেডি কিন্তু খাঁচা আর পাখির মার্কেট পুরো ফাঁকা, মানে কয়েকটা দোকান বসছে। বুম্বাদা আছে, ফান্টুসদা আছে। তো চলো, এদের কাছে কী কী কালেকশান আছে সেই নিয়ে আজকে ভিডিও বানাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, প্রথমে শুরু করবো কিন্তু ভায়োলেট মাস্কের, যার মার্কেট ভ্যালু রেখেছে কিন্তু মাত্র 1800 টাকা করে পার পেয়ার। আর এগুলো কিন্তু সব সেমি অ্যাডাল্ট পাখি। আর এখানে দেখতে পাচ্ছেন ফিশার অফলাইন ইভিং রয়েছে, আর এগুলো কিন্তু মার্কেট ভ্যালু রেখেছে 4000 টাকা করে জোড়া। এগুলো সব কিন্তু বুম্বাদার কাছে আছে। আর হ্যাঁ, বুম্বাদার নাম্বার অনেকে খোঁজ করছো, কমেন্টে জানাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা নাম্বার চায় অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্সটা একবার চেক করে দেখো, সবার নাম্বার পেয়ে যাবে, ওখানেই আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন ব্লু পাইনঅ্যাপেল আছে, যার মার্কেট ভ্যালু কিন্তু রেখেছে মাত্র 6500 টাকা পার পেয়ার। এটা কিন্তু এক পেয়ারই আছে, আর এটা কিন্তু সেমি অ্যাডাল্ট, ঠিক আছে, উইদাউট ডিএনএ পেপার, মাত্র 6500 টাকা পার পেয়ার। এটা আছে বুম্বাদার কাছে, যার পছন্দ অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বুম্বাদার। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আর প্রতিটা সেলারের নাম্বার কিন্তু ডেসক্রিপশান বক্সে আছে। একবার প্লিজ দয়া করে ডেসক্রিপশান বক্সটা চেক করে নিন। আর হ্যাঁ, যারা দেশি পাখির জন্য কল বা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, এখানে কিন্তু দেশি পাখি পাওয়া যায় না, তাই দেশি পাখির জন্য কল বা মেসেজ করবেন না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও, কারণ প্রতি সপ্তাহ পাখির হাটের ভিডিও এই চ্যানেলের মধ্যে আসে। আর এইখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আই হোয়াইট জাভা আছে, যেটা কিন্তু অল্প পরিমাণে আছে। তো এর মার্কেট ভ্যালু রেখেছে কিন্তু মাত্র 600 টাকা পার পেয়ার, 600 টাকা করে জোড়া ব্ল্যাক আই হোয়াইট জাভা। আর যেগুলো রেড আই হোয়াইট জাভা হয় ওইগুলোর মার্কেট ভ্যালু এর থেকে একটু বাড়া, 200-300 টাকা বাড়া। আর এইখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাভা আছে, ব্ল্যাক জাভাগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র 400 টাকা করে জোড়া। দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাইলে আছে, আর কিছু কিছু পাখি কিন্তু মাল্টিকেও আছে, দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন। আর আজকে কিন্তু ওয়েদারটা সত্যি খুবই খারাপ, যখন ভিডিও করছি প্রচণ্ড পরিমাণে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। তো দেখেছে কতটা কি ভিডিও করতে পারি তোমাদের জন্য। তো আগের হাটে কিন্তু বদ্যুবাকির দামটা একটু বাড়াই ছিল, মানে 270 টাকা 280 টাকা জোড়া বিক্রি হচ্ছিলো, কিন্তু আজকে বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু 250 টাকা করে পার পেয়ার। আর বদ্যুগুলোর কালার দেখেছো, সমস্ত কালার একদম দারুণ কালার। আর অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট কিন্তু পাইলে আছে, যার যেটা পছন্দ তোমরা বেছে নিতে পারো, কালারের সঙ্গে কোনো দামাদামি হয় না বদ্যির। ভিডিও শুরু করার আগে বলে দিই, এখানে কিন্তু যেগুলো দাম আমি তোমাদের বলি যেগুলো বলে নে, তোমরা নিশ্চয়ই কিন্তু অনেক ভিডিও দেখো, তারপরেও বলছি মার্কেটে কিন্তু সবার কাছেই সব পাখিরই দাম একই, তাই পছন্দ হলে মার্কেটে এসে নিয়ে যাবে, ডেলিভারি চার্জ আলাদা হিসেবে পড়তে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার্ড আছে, তো এই লুটিনো লাভবার্ডগুলো কিন্তু পুরোপুরি অ্যাডাল্ট পাখি, আর এর মার্কেট ভ্যালু রেখেছে মাত্র 1200 টাকার। এগুলো একদম কিন্তু রেডি পাখি, পাখিগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছো কতটা সাইজে বড়ার, পাখিগুলো দেখছো কতটা ফ্রেশ। এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সব 1200 টাকা করে জোড়া, 1200 টাকা করে পার পেয়ার। আর এইখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পার্ল ককটেল আছে, যেটা কিন্তু পার্ল ককটেল অনেকেরই পছন্দের একটা ককটেল পাখি। আর ককটেলের বর্তমান সময়ে কিন্তু অনেকটাই দাম বাড়া, আর এই পার্ল ককটেলগুলো মার্কেট ভ্যালু কিন্তু রেখেছে মাত্র 1700 টাকা পার পেয়ার, মানে 1700 টাকা জোড়ার। এগুলো পেয়ে যাবে কিন্তু ফান্টুসদার কাছে, ঠিক আছে, তো ফান্টুসদার কাছে কিন্তু পাখিগুলো পেয়ে যাবে তোমরা পার্ল ককটেল মাত্র 1700 টাকা জোড়ার। এক পিস মাত্র লুটিনো ককটেল আছে, আর এখানে বদ্যু আছে, মানে খুবই অল্প পরিমাণ পাখি আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আছে, যেটা কিন্তু প্রায় লোক খোঁজে, আর পাখিগুলো দেখছেন একটু মারামারি করে লোমটোম উঠে গেছে। তো এই এর দাম রেখেছে কিন্তু মাত্র 1800 টাকা পার পেয়ার, তো পার ককটেলের থেকে কিন্তু লুটিনো ককটেলের মার্কেট বেশি 100 টাকা। এখানে দেখতে পাচ্ছেন বদ্যি বা বাড়চিগড়ি পাখি আছে, যার মার্কেট ভ্যালু কিন্তু রেখেছে মাত্র 250 টাকা পার পেয়ার। আর হ্যাঁ, আজকে কিন্তু পুরোপুরি ভিজে ভিজে আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছেন পাখিগুলোরও অবস্থা কী অবস্থা, পুরোপুরি ভিজে গেছে, ছাতা টাঙানো আছে তাতেও ভিজে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার বাইরে। আর আজকের জন্য কিন্তু লং টেলের একদম বিরাট অফার চলছিল, যেটা কিন্তু সমস্ত লং টেল, ফন লং টেল, যাই লং টেল হোক না কেন, সব লং টেলের জন্য কিন্তু আজকে মার্কেট ভ্যালু রেখেছিল মাত্র 800 টাকা করে জোড়া, মানে 800 টাকা করে পার পেয়ার লং টেল ফিঞ্চ। যদি বা লং টেল ফিঞ্চের দামটা অনেকটাই ডাউন আছে, আগে কিন্তু অনেকটাই বাড়া ছিল লং টেল ফিঞ্চের দাম, আর এখন অনেকটাই ডাউন। আর এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক জাভা, হোয়াইট জাভা একদম এক জায়গাতে, মানে ব্ল্যাক জাভা, ব্ল্যাক আই হোয়াইট জাভা এক জায়গাতেই আছে। আর এগুলোর দাম তো আগেই বলে দিয়েছি, তো হোয়াইট জাভার মার্কেট ভ্যালু রেখেছে মাত্র 600 টাকা পার পেয়ার, ব্ল্যাক জাভার 400 টাকা পার পেয়ার।
আর এখানে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কোনুর আছে, যেখানে কিন্তু দু পেয়ারের মতো পাইনঅ্যাপেল কোনুর আছে। তো এখানে পাইনঅ্যাপেল কোনুরগুলোর মার্কেট ভ্যালু রেখেছে 5000 টাকা করে পার পেয়ার, যেটা কিন্তু অলরেডি ডিএনএ পেপার আছে, মানে ডিএনএ পেপার সহ 5000 টাকা পার পেয়ার। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা ফ্রেশ কালার, আর এগুলো কিন্তু একদম অ্যাডাল্ট পাখি। তো যারা নিতে যাও অবশ্যই বুম্বাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বুম্বাদার কাছে আছে পাখিটা। তো এইসব পাখিগুলো কিন্তু সব বুম্বাদার কাছে পাখি, আর বুম্বাদার কাছে কিন্তু নতুন নতুন পাখি নিয়ে আসে প্রতিহাটে। আর আজকে বৃষ্টির কারণেও কিছু কিছু পাখি নিয়ে এসেছে, তাও আজকে মানে কোনো কেনা বেচা হয়নি, মন মেজাজ খুবই খারাপ যার কারণে। আর এইখানে দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ আছে, আউল ফিঞ্চগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু 1000 টাকা করে জোড়া, মানে 1000 টাকা পার পেয়ার। আর এগুলোও কিন্তু পাবে বুম্বাদার কাছে। আর এগুলো দু পেয়ারের মতো আছে, একটা কিন্তু অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আছে। আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চের প্রাইস আমি বলবো, তার আগে কিন্তু আউল ফিঞ্চের প্রাইসটা বলে দিই। আর আউল ফিঞ্চটা দেখে নাও, এগুলো কিন্তু অ্যাডাল্ট আউল ফিঞ্চ, পাখিগুলো দেখতেও ভালো। পাখিগুলো প্রায় ভিজে ভিজে এসেছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বলার বাইরে এত পরিমাণে। আর এখানে দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ আছে, যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 2000 টাকা করে পার পেয়ার, 2000 টাকা করে জোড়ার। এগুলোও কিন্তু পেয়ে যাবেন আপনারা বুম্বাদার কাছে। তো এগুলো সব কিন্তু বুম্বাদার পাখি, দেখো পাখিগুলো দেখে নাও আগে, যে 2-3 পেয়ারের মতো আছে। তো খুব কম কমই পাখি নিয়ে এসেছে, কারণ মার্কেটে আজকে বৃষ্টি হচ্ছে, তেমন কিছু লোক হবে না, যার কারণে কিন্তু অলরেডি কম কম মানে 2 পেয়ার 1 পেয়ারের মতো করেই পাখি নিয়ে এসেছে। তো এখানেও দেখতে পাচ্ছেন বদ্যি বা বার্জি গড়ি আছে, যার মার্কেট ভ্যালু কিন্তু রেখেছে মাত্র 250 টাকা পার পেয়ার। এখানে দেখতে পাচ্ছেন পুরো খাঁচা খাঁচা ভর্তি, দু খাঁচা ভর্তি একদম বদ্যি বা বার্জি গড়ি। এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন মিনু চাচার কাছে। তো মিনু চাচা আজকে তেমন কিছু পাখি নিয়ে আসেনি, শুধু পায়রা নিয়ে এসেছে, আর এই বদ্যিটাই দু খাঁচা ভর্তি নিয়ে এসেছে, যার মার্কেট ভ্যালু কিন্তু রেখেছে মাত্র 250 টাকা করে জোড়া, 250 টাকা পার পেয়ার, অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাইল। আর এইখানে দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ আছে, জেব্রা ফিঞ্চ অ্যাডাল্ট পাখি একদম। এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 130 টাকা করে জোড়া, মানে 130 টাকা পার পেয়ার। আর এগুলো আছে কিন্তু ফান্টুজদার কাছে, যারা নিতে যাও অবশ্যই ফান্টুজদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশান বক্সে লেখা আছে, আপনারা প্লিজ একবার চেক করে নিন। এখানে দেখতে পাচ্ছেন ফিশারের সঙ্গে ডাইলুটের একটা পেয়ার আছে, এর মার্কেট ভ্যালু কিন্তু আমাকে যদিও বা বলেনি, হয়তো সামথিং 1200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যদি এটা তোমাদের পছন্দ হয় কারো এই পেয়ারটা, অবশ্যই কিন্তু ফান্টুজদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ডাইলুটের সাথে ফিশারের একটা পেয়ার। পাখিগুলো কিন্তু একদম অ্যাডাল্ট পেয়ার, পাখিগুলো দেখতে কিন্তু দারুণ, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো ডাইলুটের সাথে ফিশারের পেয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই লুটিনো ককটেল আছে, মানে 2 পেয়ারের মতো। আর এই লুটিনো ককটেলগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু 1800 টাকা করে জোড়া, 1800 টাকা পার পেয়ার। দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট পাখি লুটিনো ককটেল, যার মার্কেট ভ্যালু কিন্তু রেখেছে মাত্র 1800 টাকা পার পেয়ার। আর বৃষ্টির কারণে পাখিগুলো দেখছো একটু ঝিম মারা হয়ে বসে আছে, মার্কেটে আজকে তেমন লোকও নেই, বৃষ্টির জন্য আজকে সমস্ত সব কিছুই গণ্ডগোল করে দিল। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ককটেল আছে, যেখানে কিন্তু অ্যালবিনো ককটেল একটা আছে, মানে যেটা আমরা পার্ল ককটেল বলি সেটাকে অ্যালবিনো ককটেল বলি। তো অ্যালবিনো ককটেল মাত্র 1 পিস আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে। আর ব্ল্যাক ককটেল আছে অনেক, পার্ল ককটেলও আছে, আর লুটিনো ককটেলও আছে। তো এই পাখিগুলো কিন্তু দাম বলতে মানা আছে, জাস্ট ভিডিও করতে দিয়েছে, যার কারণে কিন্তু এর মার্কেট আমি বলবো না। আর এর মার্কেট আর এখানকার মার্কেটের কথা আমি আগেই বলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন 1 পেয়ার অ্যালবিনো লাভ বার্ড আছে, রেড আই, যেটা কিন্তু অলরেডি ডিএনএ করা। আর এইসব মানে পুরো মার্কেটে এইসব যারা আমাদের চ্যানেল ফলো করে রাখো, তাদের মার্কেট ভ্যালু আর বলার মতো কিছুই নেই, কারণ মার্কেটে কিন্তু দাম ওঠানামা করা, যারা মার্কেটে এসে কেনা বেচা করে তারা তো জানোই যে এখানে দাম দামি নিয়ে কোনো ব্যাপার হয় না, 100-200 টাকা কিন্তু দাম কমে তোমরা পেয়ে যেতে পারো যদি মার্কেটে আসো। এখানেও দেখতে পাচ্ছেন এক খাঁচা ভর্তি পাখি, মানে পুরো তাল পাখি আছে বৃষ্টির কারণে কিন্তু। এখানে দেখতে পাচ্ছেন রোজি আছে, লুটিনো আছে, মক মাস্ক আছে, ক্যাবিলেট মাস্ক আছে, ভায়োলেট মাস্ক আছে, সব কিন্তু এক চাকাতে পাইলে বসে আছে। আর এগুলোরও মার্কেট কিন্তু একদম একই, যেটা কিন্তু আগেও আমি তোমাদের বলে দিয়েছি যে পুরো মার্কেটে কিন্তু পাখির দাম একদম একই হয়। হয়তো তোমাদের কাছ থেকে 200-100 টাকা বাড়া বলতে পারো, কিন্তু তোমরা সেটা কমিয়ে নিতে পারো, মানে যে দামটা বলবে তার থেকে তোমরা কমিয়ে নিতে পারো। আর এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যাডাল্ট ব্ল্যাক জাফা আছে, যার মার্কেট ভ্যালু কিন্তু রেখেছে মাত্র 400 টাকা জোড়া। আর হোয়াইট জাফাও আছে ব্ল্যাক আই, যার মার্কেট কিন্তু 600 টাকা পার পেয়ার, মানে পুরো মার্কেট আমি তোমাদের প্রতি ভিডিওতেই বলে দিই, বা আগেই আমি তোমাদের বলে দিয়েছি যে মার্কেটে কিন্তু পাখির দাম সবার কাছেই একই রেট, যার কাছে তোমরা ভালো পাখি দেখবে তার কাছে নাও, অবশ্যই নেওয়া উচিত।
এখানেও দেখতে পাচ্ছেন কিছু রোজি গ্রুপের পাখি আছে, যেগুলোর কিন্তু মার্কেট ভ্যালু খুবই কম রেখেছে, মাত্র কিন্তু 650 টাকা করে তোমরা পেয়ে যাবে রোজি গ্রুপের পাখি, 600 টাকা করে পার পেয়ার, পিস নয়। তো দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এক জায়গায় জাঁদ হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন রোজি গ্রুপের পাখিগুলো কালারগুলো একবার দেখিয়ে দিই, হালকা ডিপ দুই ধরনেরই আছে, আপনারা কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র 650 টাকা করে পার পেয়ার, রোজি গ্রুপের পাখি মাত্র 600 টাকা করে জোড়া। আর এখানে দেখতে পাচ্ছেন লক্ষা আছে, মানে ব্ল্যাক লক্ষা, যেটা কিন্তু আমার খুবই পছন্দের পাখি, তো আমার বাড়িতেও ছিল অনেক, আমি যেটা বর্তমানে বিক্রি করে দিয়েছি, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 1200 টাকা করে জোড়া, 1200 টাকা পার পেয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার মুখি আছে, ঠিক আছে, যেগুলো ঘাড় নাড়াই, তো মুখি এগুলো ব্রাউন কালার আছে এক পেয়ার, আর একটা ব্ল্যাক আছে যেটা কিন্তু হালকা কাটা আছে, তো এগুলো আপনারা পেয়ে যাবেন 1000 টাকা করে জোড়া। আর এখানে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো ছাতা নিয়ে আমি তো দাঁড়িয়ে আছি, তাও ভিজে আছি, মানে কিছু কিছু লোক তো ভিজে ভিজে এসেছে, পুরো বাচ্চাগুলো দেখেছে পুরো ভিজে জাব হয়ে গেছে, তাও কিন্তু পাখি বিক্রি বা কিনতে চলে এসেছে, আর অলরেডি নিচেটা কাদা হয়ে মানে জল দাঁড়িয়ে গেছে। তো বৃষ্টির কারণে যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলছি, বৃষ্টিতেও হাট বসে, তোমরা চলে আসে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।